मिस, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। वालेकुम सलाम। বাকি মেয়েরা গেল কোথায়? এত মিনিট হয়ে গেল। তোমরা ভালো আছো? ইউকি, জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান, মিসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কিউ লিংক মেসেঞ্জারের মধ্যে দিয়ে দাও তো, এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও প্লিজ। আচ্ছা, খুব ধীরে ধীরে মেয়েরা জয়েন করছে, সময় চলে যাচ্ছে, পড়া শুরু করব কিন্তু পারছি না। আচ্ছা আর একটু, আরো কয়েকজন আসুক, মাত্র 9 জন জয়েন করেছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে মোটামুটি অনেক স্টুডেন্ট চলে এসেছে, বাকিরা আসতে থাকুক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে প্রবেশের পূর্বে আগে তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, আমি গত ক্লাসে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেই হোমওয়ার্কটা কারা কারা করেছো আজকে আগে আমি দেখব। অবশ্যই করবেন না? হ্যাঁ, এখন দেখি কারা কারা হোমওয়ার্ক করেছে, একটু হাত তুলো। আমি বলেছিলাম যে এত অল্প একটু লেখা সবাই যেন করো তোমরা, কিন্তু আজকে যেন যারা যারা না করে তাদেরকে কিন্তু আমি একটু রাগ করবো যে কেন করলে না, এত রিকোয়েস্ট করলাম তোমাদের উপরে। তাও দেখো তোমরা এখন আছো 35 জন। 35 জনের মধ্যে পড়েছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ দশ এগারো 12 জন পড়েছে। বলতো বাকি কি হয়েছিল? সবাই মিউট করে দাও, কার এখান থেকে আওয়াজ আসছে। মাত্র 12 জন করেছে, বাকিদের কি হয়েছিল? তোমরা যে এরকম করো এটা কি ঠিক বলো তো বাবা? কষ্ট করে একটা হোমওয়ার্ক করাটা কি অনেক বেশি কষ্ট হয়ে যায়? এত অল্প, আমি চাইলে তো দুটা সারাংশ সারমন বেরি লিখতে দিতে পারতাম, তাই না? আমি তো দুইটা না দিয়ে কি করেছি, আমি মাত্র একটা দিয়েছি, যে কোনো একটা লিখো তোমাদের মন মতো। ওটা যদি না করো তাহলে কি হয়? মিউট করো সবাই, আনমিউট করবে নাকি? সবাই মিউট করে রাখবে। তাহলে বলো পুরি কোনো মজা লাগে যে আসলে ওরা কেউ শুনছে নাকি শুনছে না? ওয়ালাইকুম সালাম। তোমাদের যে হোমওয়ার্ক দিই তোমরা যদি না করো তখন মনে তো হয় যে ক্লাস তোমরা করছো না, তাহলে মিসরা কেন এত কষ্ট করে ক্লাস করাবো? আর তোমরা তো এত কষ্ট করে MBTB খরচ করে ক্লাস করছো, দরকার আছে বলো? এতটুকু একটা পড়া তারপরে এমন করো। আচ্ছা, আমাকে ইয়ানা জান্নাতুল ফেরদৌস, ইয়ানা তুমি হোমওয়ার্ক করেছো, শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা তুমি বলো কোন দুইটা আমাদের হোমওয়ার্কে ছিল? জি মিস। যে কোন দুটো আমরা পড়িয়েছিলাম, ওই যে দুটো সারা একটু সামনে পড়িয়েছিলাম না, বই আছে সামনে? মিস, জি মিস, বলো মিস। একটা ছিল হচ্ছে নম নম হ্যাঁ সুন্দরী মম জন জননী বঙ্গভূমি। সুন্দরী মম জন, জি মিস। আর মিস আরেকটা ছিল হচ্ছে এই যে বিটপি শ্রেণী গাছেরটা। তুমি কোনটা লিখেছো মিস? আমি লিখেছি হচ্ছে মিস প্রথমটা, নম নম মাথা। আচ্ছা তুমি এটা যে লিখেছো তুমি কি মানে বুঝলে এটার মূল কথা কি বলো তো, সংক্ষেপে বলো তুমি যে লিখেছো অথবা কি বুঝেছো বলো, যারা করেনি হোমওয়ার্ক তারা শুনবে। হ্যাঁ মিস, এখানে হচ্ছে মাতৃভূমির প্রতি একটা মিস কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে বা ভালোবাসা প্রকাশ পেয়েছে ইয়াটা দ্বারা, কবিতাটা দ্বারা। ঠিকই বলেছ, সংক্ষেপে এটাই মূল কথা যে মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। আচ্ছা এরপরে তানজিমা আক্তার, তানজিমা আক্তার হাত তুলেছো, তুমি বলো তো তুমি কোনটা লিখেছো, আনমিউট করে বলো। জি মিস বলতে তানজিমা কোনটা লিখেছো? মিস আমি লিখেছি ওই যে নম নম সুন্দরী মন মন জননী বঙ্গ, প্রথমটা না? তুমি এটার মূল কথা কি বুঝেছো বলো। মিস এখানে মায়ের কথা বলা হয়েছে যে মা আমাদের সবার কাছে প্রিয়। শুধু মায়ের কথা বলা হয়েছে নাকি মাতৃভূমির কথা বলা হয়েছে? মাতৃভূমির কথা বলা হয়েছে, হ্যাঁ মূলত মাতৃভূমির কথা বলা হয়েছে, মাতৃভূমিকে মা ডাকা হয়েছে। আচ্ছা তোমরা যারা হাত তুলেছো এর মধ্যে কেউ কি দ্বিতীয়টা লিখেছো, এই যে বিটুপি শ্রেণী হেরি? আমি লিখেছি মিস, আমি লিখেছি। আচ্ছা যে আমি লিখেছি। আচ্ছা তারা অনেকেই লিখেছে, ভেরি গুড। প্রথমে কে বললে যে আমি লিখেছি?
মানুষ ধনবান হলে অহংকারী হয়, কিন্তু বৃক্ষ ফল ভারে নত হলেও কখনো অহংকার করে না, বরং নিজের সৌন্দর্য দিয়ে সুমিষ্ট ফল দিয়ে অন্যকে তুষ্ট করে। স্বভাব ও গুণের দিক দিয়ে বৃক্ষ মানুষের চেয়ে অনেক বেশি প্রশংসার যোগ্য, তাই আমাদেরও বৃক্ষের মতো নিরহংকারী হয়ে সেবা প্রদানের মাধ্যমে প্রশংসা অর্জন করা উচিত। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা। এখন নুরি জান্নাত, তুমি নিজের ভাষায় বলতে পারবে আসলে এখানে কি বুঝিয়েছে? এটা তো মানে বই অনুযায়ী ও বলেছে, ঠিক আছে সুন্দর। আর যে নুরি জান্নাত বললে না যে মিস আমিও করেছি, বলো তো বাবা কি বুঝতে আসলে কথাটা কি বলেছে এখানে, নিজের ভাষায় বলতে পারবে? মানুষের কাছে অর্থ বেশি হয়ে যায় তখন সে গৌরব করে, অহংকার করে, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন সে সবার কাছে মাথা নিচু করে, কিন্তু যখন গাছের ফল শেষ হয়ে যায় তখন সে সবার সামনে মাথা উঁচু করে থাকে। আচ্ছা, তার মানে তুমি নিজের ভাষায় বলেছো খুবই সুন্দর, এটা হচ্ছে মূল কথা যে মানুষের মধ্যে অহংকার চলে আসে কিন্তু বৃক্ষ এত উপকার করেও তার মধ্যে আমরা কখনো অহংকার এর ভাবটা দেখি না, তাই না? অনেকে হাত তুলেছে এখন দেখছি, যারা হোমওয়ার্ক করেছো, যারা করনি আশা করি পরে থেকে করবে। এত অল্প একটু হোমওয়ার্ক দিলে আমরা নাচতে নাচতে করতাম যে বারবার এত অল্প একটু পড়া, ম্যাডামকে খুশি করতে আর কি লাগে, এটা লিখতে তো সর্বোচ্চ 5 মিনিট, তাও তোমাদের সামনে বই থাকে, বই দেখিয়ে লিখে ফেলো তোমরা, আমি তো আর বলিনি যে ছোটস্ত করে লিখবে। একবার লিখলে যারা দেখো হোমওয়ার্ক করেছে তারা কিছু হলেও বলতে পারছে। তোমরা একটু কষ্ট করে এরপর থেকে হোমওয়ার্ক দিলে করে ফেলো। আচ্ছা, আমি তাহলে আরেকটা বাকি আছে আমাদের সারাংশ, ওটা ওটা দেখে যারা করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যারা করনি তাদেরকে আশা করি আগামী ক্লাসে তোমরা সবাই সুন্দর করে হোমওয়ার্ক করে আনবে, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের বোর্ড বইটায়। তোমাদের কাছে যে বইটা আছে ওটা তোমরা শেয়ার করতে পারো, মানে শেয়ার না মানে ওটা তোমরা খুলো, আমি শেয়ার করছি, তোমরা দেখো। আমি আগে একটা জিনিস বন্ধ করে নিই, যে বাড়ি থেকে অনেক আকাকি করে আজকে একটা ছেলের নামে কে যেন ঢুকেছে, অন্যের নামে কেউ ঢুকে নামটা চেঞ্জ করে নিজের নাম রেখে দাও, নাহলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দেখি, আমাদের সূচি পড়তে সারাংশ সর্বম আছে 93 পৃষ্ঠা। আমি যখন বলেছি তোমাদের দাগিয়েছো মনে হয়। মিস আজকে তো ভাবসম্প সারাংশ করবো, আরেকটা আমাদের বাকি রয়ে গিয়েছে সারমর্ম, ওটা শেষ করে নি তারপরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো এই যে আমি তোমাদের, তোমরা তো জানো না যে লাস্ট, তোমরা জানো না এবার কি তোমাদের কাছে যে ওয়েবসাইটে যে দেওয়া আছে ওটা দেখলেও তো চলে, ওখানেও দেওয়া আছে যে তোমাদের আরেকটা সারাংশ বাকি, সারমর্ম বাকি আছে, হে সূর্য শীতের সূর্য, এটা বাকি আছে। হ্যাঁ, আজকে এটা পড়াবো, পড়িয়ে তারপরে সময় থাকলে অন্য টপিকে যাব, আর সময় না থাকলে আমরা আগামী ক্লাসে যাব, আমাদের কোনো সমস্যা না, আমাদের সিলেবাস তো প্রায় শেষ। আচ্ছা দেখো, এই এই সারমর্মটা কি আমি কিভাবে বুঝলাম এটা সারমর্ম, কারণ এটা তোমরা আগে দাগাও, তোমাদের বইয়ে কত নম্বর আমি জানি না, আমার বই 2.10, এটা তোমাদের যে বার্ষিকের সিলেবাসে আছে। হ্যাঁ, বার্ষিকের সারাংশ সারমর্মের সিলেবাসে আছে, এটা হচ্ছে হে সূর্য শীতের সূর্য। দেখো সূর্য এমন একটা জিনিস, হ্যাঁ, সৃষ্টি জগতের এমন এক আশ্চর্য জিনিস যেটা না থাকলে এই যে আমাদের জীবন, এই স্বাভাবিক জীবন যে আমরা যাপন করছি এটা হতোই না। সূর্য যদি না উঠতো সারা জীবনই রাত থাকতো, রাত অন্ধকার একদম অন্ধকার, সূর্য না থাকলে আমরা আলো পেতাম না, আলো না পেলে এই যে গাছে নিজের খাদ্য নিজে তৈরি করে, গাছরা যে বেঁচে আছে এটা তো সূর্যের কাছ থেকে আলো নিয়ে, হ্যাঁ, সূর্য আলো দিয়ে তারা খাদ্য তৈরি করে, তারা বড় হয়, তাদের উপর নির্ভর করে আমরা মানে বেঁচে আছে আর কি। এই যে পুরো জীবন প্রক্রিয়াটা আমাদের, এই প্রক্রিয়াটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সূর্য। তো কবির মতে, কবির কাছে মনে হয়েছে যিনি এই কবিতাটা লিখেছেন, মানে এটা তো একটা কবিতার অংশ, মানে তোমার যে সারমর্মগুলো পড়ো না বিভিন্ন কবির মনের কথা, এগুলো
তো কবির মনের কথা যেখানে এসেছে তার কাছে মনে হয়েছে যে সূর্য তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে সূর্যটা যে কত গুরুত্বপূর্ণ, মানে রেগুলার যখন সূর্য ওঠে বুঝে না, তারপরে দেখবে কখন যদি এমন হয় একটা না 10 দিন বৃষ্টি হচ্ছে, চারপাশ পানিতে তলিয়ে গেছে, কাপড় শুকাচ্ছে না বারান্দায়, কদিন আগে তেমন হয়েছে তাই না, এত বৃষ্টি কাদা কাদা আর কোনো মানে কৃষকরা ফসল নষ্ট হয়ে যাচ্ছে রোদের অভাবে, এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস তো যখন না থাকে তখন আমরা বুঝি যে আসলে তো তখন যখন একদিন ঝলমলে সূর্য ওঠে তখন আমরা কিন্তু অনেক খুশি হয়ে যাই যে যাক আজকে সবকিছু ঝকঝকে টকটকে হয়ে যাবে শুকিয়ে। তো এই যে সূর্য, এই সূর্যকে কবি কি করছেন আহ্বান করছেন, হে সূর্য শীতের সূর্য, তারপর যে সেই সূর্য না শীতকালে যে সূর্য ওঠে কবি সেই সূর্যকে ডাকছেন, কারণ কি শীতকালে সূর্যটা আরো বেশি আরাম দেয় তাই না, অনেক ঠান্ডার মধ্যে যখন তোমরা একটু রোদের মধ্যে গিয়ে দাঁড়াও তখন কি যে আরাম লাগে একদম, শীতের সূর্যটা অনেক আরাম লাগে তাই না, উষ্ণ একটা অনুভূতি, গোসল করে যদি কেউ ছাদে যাও রোদের মধ্যে খুব আরাম লাগে, আবার গ্রামের বাড়িতে আমরা বেড়াতে গেলে উঠানে বসে রোদ পোহাতাম ছোটবেলায়, তো এই শীতের সূর্যটা কবির কাছে খুবই প্রিয়, এই জন্য কবি কি করলেন শীতের সূর্যকে আহ্বান করলেন, কি বলছেন, হে সূর্য শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। হ্যাঁ যখন রাতটা কাটে অনেক ঠান্ডায় আমরা তো কখন সকাল হবে আর সূর্য উঠবে, মানে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে, এখন বুঝবে না এখন তো আবহাওয়াটা নর্মাল চলছে এখন এই কষ্টটা বুঝবে না, যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন দেখবে কখন সকাল হবে, মানে রাতে বিছানাটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, তখন এই বড় রাত, হ্যাঁ শীতের রাত কিন্তু বড় হয়, তোমাদের জানা আছে নাকি জানি না, মানে গরমকালে রাতটা ছোট হয় আর শীতকালে রাতটা অনেক বড় হয়। তো শীতের রাতটা অনেক সুদীর্ঘ রাত, ওই রাতে কি করে কবি তোমার প্রতীক্ষায় আমরা থাকি, মানে সূর্যের প্রতীক্ষায় বা অপেক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ, মানে কৃষকের চঞ্চল চোখ কিন্তু অপেক্ষা করে কার জন্য, কৃষকের চোখ তখনই চঞ্চল হয়, মানে চঞ্চল মানে হচ্ছে খুশি খুশি ভাব থাকে কখন, যখন ধান কাটার সময় হয়, এই যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কৃষক ধান বপন করে, তো তার সবচেয়ে আনন্দের দিন হচ্ছে তখন যখন ধানগুলো পেকে যায় একেবারে কাটার জন্য রেডি, যে এখন নিয়ে বিক্রি করলে কৃষকের হাতে কিছু টাকা আসবে, তো কবি সূর্যের জন্য কেমন করে অপেক্ষা করেন, এটাকে তুলনা করার জন্য তিনি এমন একটা উদাহরণ ব্যবহার করলেন যেটা অনেক মানে সুন্দর একটা উদাহরণ, যে কৃষক যেমন করে পাকা ধান কাটার জন্য অপেক্ষা করে, ঠিক তেমন করে আমরা শীতের রাতে তোমার জন্য অপেক্ষা করি, হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। মানে সূর্যকে বলছে যে এটা দেখো, এটা কাকে কার উদ্দেশ্যে বলছে, মানে সূর্যের উদ্দেশ্যে, কিন্তু কারা বলছে, কবি নিজের কথা শুধু বলছেন না, এই যে আমাদের দেশের অনেক মানুষ যারা অভাবী, বেশিরভাগ মানুষ কিন্তু মানে কোনো মতে দিন কাটায়, আর কিছু মানুষ আছে অনেক ধনী, ওদের কথা আলাদা যে হ্যাঁ ঘরের মধ্যে অনেক ধরনের লেপ, আমরা যেমন অনেক আরামায়েশ করেই ঘুমাই শীতের রাতে, কিন্তু অনেক সংখ্যক মানুষ আছে যারা খুব কষ্ট করে, তো এই জন্য কবি বলছেন তুমি তো জানো আমাদের দেশ কত অভাবের দেশ, এখানে সবার কাছে পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে না, তোমরা যদি কখনো ভোরবেলা শীতের ভোরে রাস্তাতে কখনো যাও কোনো প্রয়োজনে, দেখবে যে বড় বড় ফুটপাত গুলাতে মানুষগুলো কিভাবে কুঁকড়ে শুয়ে থাকে, অনেক কষ্ট লাগে আমার তখন, যে আরে ওদের জন্য তো গরমকালে ভালো, গরমকালে ওরা মানে রাতটা খুব আরামে ঘুমাতে পারে, ইচ্ছা মতো ছড়িয়ে ছিটিয়ে কাপড়ের মোটা কাপড়ের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ এভাবে ঘুমাতে পারে, কিন্তু শীতকালে তাদের অনেক কষ্ট হয়। তো কবি একবার মিনতি জানাচ্ছেন যে তুমি তো জানো যে গরম কাপড়ে আমরা কত অভাবে ভুগি, সারা রাত খড়কুটো জ্বালিয়ে একটুকু কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত কাটাই, শীত আটকাই, মানে এটা কার কথা বলছে, গ্রাম দেশে যখন মানুষরা শীত মানে দরিদ্র মানুষ গ্রামে শহরেও দেখবে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে রেখেছে, তো আগুন জ্বালিয়ে কি করে কানটাকে ঢাকে, কারণ কি নাক আর কান দিয়ে কিন্তু ঠান্ডা বাতাসটা বেশি ঢুকে তাই না, তো নাক আর কানকে ঢেকে কি করে খড়কুটো জ্বালে, সবার কাছে এত টাকা পয়সা হয় না যে কাঠ কিনে এনে কাঠ জ্বালাবে, তো কি করে বনে জঙ্গল থেকে অথবা জমিতে ধান কাটার পরে খড় পড়ে থাকে না, ওগুলো একটু সংগ্রহ করে এটা জ্বালায় যেন মানে ঘরটা গরম হয় অথবা শরীরটা গরম হয়, তো শীতকে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু এই খড়কুটো জ্বালিয়েও বা কান ঢেকেও আমরা অতটা আটকাতে পারি না যতটা রোদ এসে আটকাতে পারি তাই না, সকালের রোদে যখন আসে গরম উষ্ণ রোদ, তখন ওই রোদটা যতটা আরাম দিতে পারে ততটা আরাম দরিদ্র মানুষকে আর কিছুই দেয় না। হ্যাঁ তো সকালের এক টুকরো রৌদ্র, দেখো রৌদ্রকে কবি রৌদ্র বলছেন, কবিরা কি করেন মাঝে মাঝে শব্দ নিয়ে খেলা করেন, একটা শব্দকে তারা ভেঙে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, হ্যাঁ তো
রৌদ্রকে রোদ্দুর এটা বোঝানো হচ্ছে কবি নিজে সুন্দর করে, কবি কবি মানে কবিরা দেখবে একটা শব্দকে সূর্যকে সুরুজ বলে অনেক সময়, বা অনেক শব্দকে হ্যাঁ একটু চেঞ্জ করে কবিরা ব্যবহার করতে পারেন ছন্দের মিলের জন্য, সুন্দর তখন কবিতাটা আরো বেশি সুন্দর হয়ে যায়। তো উনি খুব স্নেহ নিয়ে বলছেন যে সকালে এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। সাধারণ মানুষের কাছে কি ওই যে সকালবেলা সূর্যটা উঠে ওই সূর্যের যে উষ্ণতা মনে হয় তাদেরকে স্বর্ণ দিলেও তারা খুশি হবে না, এর চেয়ে তারা ওই রোদটা পেয়ে এতটা খুশি হবে। স্বর্ণ যেমন খুব মূল্যবান সাধারণ মানুষের কাছে, তার চেয়ে দরিদ্র মানুষের কাছে কি মূল্যবান, এটা হচ্ছে একটুকু সকালবেলা একটুকু রোদ্দুর। মানে সকালে একটুখানি রোদ যেন তাদের কাছে অনেক আরামদায়ক মনে হয়। খুব সুন্দর একটা মানে কবিতার অংশ আমরা পড়লাম, যেখানে আমরা কি দেখলাম যে সূর্যের প্রতি মানে আসলে কবি তার মনের ভাবটা প্রকাশ করেছেন যে সূর্য আমাদের কিভাবে উপকার করে। হ্যাঁ পাশাপাশি আমরা যে একটা মানে এমন একটা অভাবী দেশের মানুষ যেখানে মানুষ অনেক কষ্ট করে সাধারণ মানুষ, সেটাও যেন তোমাদের মধ্যে সৃষ্টি হয় যে না অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করে, আমরা যদি পারি শীতের মধ্যে তাদের জন্য কিছু করব, এরকম ভাব যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই জন্য কিন্তু কবি এই অংশটা লিখেছেন। আমরা দেখবো যে সারমর্ম মতো কি দেখা আছে, দেখেছো সারমর্ম কত ছোট, এই ছোট্ট একটা সারমর্ম মতো তোমরা হোমওয়ার্ক করতে চাও না অবাক হয়ে যায়। এটা লিখতে কয় মিনিট লাগে? সর্বোচ্চ 5 মিনিট, তারপর তোমাদের সামনে বই থাকে দেখে দেখে লিখতে পারো। আচ্ছা সারমর্ম কি লেখা আছে, সূর্যের শক্তিতে ভূপৃষ্ঠে মানে পৃথিবীর উপরে কি হয়, সূর্যের শক্তিতে গাছপালা জীবজন্তু মানুষ জীবন ধারণ করে। হ্যাঁ মানে প্রত্যেকে সূর্যের শক্তির উপর নির্ভরশীল, গাছপালা নির্ভরশীল সূর্যের উপর সরাসরি, জীবজন্তু গাছপালার উপর নির্ভরশীল, মানুষ গাছপালার উপর নির্ভরশীল, আবার সূর্য না পেলে আমরা ভিটামিন ডি এর অভাবে ভুগতে থাকবো, এখন নানা কারণে আমরা সূর্যের উপর নির্ভরশীল। প্রচন্ড শীতে সূর্যের একটু উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন আশ্রয়হীন শীতার্থ মানুষ, যাদের কোনো থাকার জায়গা নেই মোটা কাপড় নেই, তারা কি করে একটুখানি সূর্যের আলোর জন্য সারাটা রাত ধরে অপেক্ষা করে। তাদের কাছে রাতটা মনে হয় কি অনেক দীর্ঘ, এই রাত যদি তাড়াতাড়ি কেটে যায় তারা বেঁচে যায়। সমাজে অবহেলিত ও সুবিধা বঞ্চিত এসব মানুষের কাছে সূর্যের উষ্ণতা সোনার চেয়েও দামি, বুঝতে পারছো? মানে যারা অবহেলিত মানুষ যাদেরকে আমরা পাত্তা দিই না, মনে করি আরে এই গরিব মানুষ ওরা অভ্যাস আছে ওরা পারে ওদের চামড়া মোটা, আসলে কিন্তু তা না, ওদেরও কষ্ট হয়। কথা অনেক আস্তে আসে, বাকি শুনতে পাচ্ছো? একজনের সমস্যা হলে বুঝতে পারবে তোমার নেটওয়ার্কের সমস্যা, আর যদি সবার সমস্যা তাহলে বুঝতে পারবে আমার নেটওয়ার্কের সমস্যা। বাকিরা স্পষ্ট শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। জি মিস। আচ্ছা যে আস্তে শুনছো সেই একটু সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করো, অথবা কি করো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, নেটের কারণে একটা ঝামেলা বুঝছো, হয়তো মানে অনেক সময় হয় আমার প্রবলেম। হ্যাঁ তোমার কথা তো আমরা শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসছে। আচ্ছা যে মাত্র কথা বলে তার কথা কিছু বুঝিনি, ভেঙে ভেঙে আসছে, ঠিক আছে কথা একদম ভেঙে ভেঙে আসছে, নেটওয়ার্ক অনেক সময় ডিস্টার্ব করে। হ্যাঁ তো বলছে সমাজের অবহেলিত মানুষের কাছে সোনার চেয়েও সূর্যের উষ্ণতা দামি, সূর্যের যে গরম ভাবটা স্বর্ণের চেয়েও দামি। তো তোমরা এই ছোট্ট করে লিখবে সারমর্ম, আর কি করবে চেষ্টা করবে নিজের ভাষা ব্যবহার করতে, মানে হুবহু সবাই একই জিনিসের কি হয় যে হুবহু সবাই মুখস্থ এটা লেখো না, তখন কিন্তু নাম্বার কমে যায় যে দুই সবাই একই রকম লিখেছে। এর মধ্যে কেউ যদি একটা লাইনও নিজের মতো লেখে সবগুলোর মধ্যে একটা লাইন যদি নিজের ইচ্ছায় লেখে, তখন ওই স্টুডেন্ট একটু বেশি নাম্বার পেয়ে যায়। তো এটা আজকে একটা সারমর্ম পড়ালাম, কারণ এটাই লাস্ট ছিল, আর মানে আমাদের মোট 5টা ছিল সারাংশ সারমর্ম, এটাই শেষটা ছিল। তো আজকে এটাই থাক, কারণ সময় যেটুকু আছে আমার নামও ডাকতে হবে, এই জন্য আজকে আর পরের টপিকে যাচ্ছি না, পরের টপিকে পরের ক্লাসে যাব। এখানে কারো কিছু জিজ্ঞাসা করার আছে আজকে যেটা পড়িয়েছি? এই ঠিক আছে, তাহলে আমি বের হয়ে যাই, একটা হোমওয়ার্কটা দিই, এখান থেকে বের হয়ে যাই শেয়ারিং থেকে, হোমওয়ার্কটা দিই। হোমওয়ার্ক হচ্ছে আজকে একটা একটাই, ঠিক আছে একটা আজকে পড়িয়েছি একটাই, তোমরা বাসার মধ্যে লিখবে, ঠিক আছে? আমি যেন আগামী ক্লাসে দেখি যে আজকে ক্লাসে যে 48 জন উপস্থিত আছো 48 জনই হোমওয়ার্ক করেছে। তোমরা তো চালাক হলে এখনই ফোন রেখে করে দিতে পারো, তো আজকে বিকালে সন্ধ্যায় বসে করে করতে পারো,
আমিও তোমাদের মতো ছোট যখন ছিলাম আমি অনেক চঞ্চল ছিলাম, আমার পড়ালেখা তো ভালো লাগতো না, কিন্তু হোমওয়ার্কটা ঠিক মতো করতাম, মানে যেদিন হোমওয়ার্ক দিত সেদিন করে ফেলতাম যেন আগামী সপ্তাহের আগের দিন কষ্ট করতে না হয়। মানে আমি অনেক চঞ্চল ছিলাম কিন্তু মানে পড়ালেখা আমার অত মজা লাগতো না, যে এত ঘন্টার পর ঘন্টা পড়বো এটা আমার ভালো লাগতো না, কিন্তু যখন পড়তাম মনোযোগ দিয়ে যে না আজকে হোমওয়ার্ক দিয়েছে এটা আমার এক্ষুন করে ফেলবো, এক সেকেন্ডও দেরি করবো না, অনেক সময় তো টিফিন পিরিয়ডে বসে করে ফেলতাম। কাটা পড়া আদিবার ওর 17 মিউট করতে হবে, আমি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন নামটা রাখি। আজকে হচ্ছে 10 তারিখ জুলাই মাসের 2021 সালের শ্রেণী অষ্টম। ঠিক আছে, রোল 1 থেকে 20-এর মধ্যে কারা কারা আছো? 15, রোল 9, 16, 9, 17, 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 17
ম্যাম রোল তিনের মাইক্রোফোন নষ্ট তো বলতে পারি। আচ্ছা আচ্ছা দেখেছি আমি যে চ্যাট বক্স তিন দিয়েছি। আর কেউ আছো? বিশের মধ্যে আর কেউ আছো? জিমি 18 18 আচ্ছা বিশের মধ্যে আমি দিয়েছি 15 9 16 17 18 8 3 4 ঠিক আছে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে চার দিয়েছি মিস ছয় ছয় হ্যাঁ ঠিক আছে বিশ্বন্ত হয়ে গেল 21 থেকে 40 22 23 22 23 26 25 25 30 30 25 30 মিস 36 36 34 34 27 27 সাতাশ এরপরে চল্লিশ মধ্যে আর কি আছে? আঠাশ দেখতে পাচ্ছি আমি মাহি আঠাশ ওকে আর কেউ আছে চল্লিশের মধ্যে? নেই। আচ্ছা ঠিক আছে তেত্রিশ থার্টি এইট কোথেকে আসলে মেয়েটা দৌড় দিয়ে ঘুমিয়ে গিয়েছিল নাকি ইউপি আবার হাসছে কে জানো। আচ্ছা এরপরে চল্লিশের পরে 41 থেকে 60 এর মধ্যে কারা আছে? 34 দিয়েছি 52 52 56 56 50 50 কেউ রোল ভুলে গিয়েছেন নাকি? 46 আচ্ছা আর ষাটের মধ্যে আর কারা আছো? আর আছে সিক্সটির মধ্যে? নেই। আচ্ছা 61 থেকে 80 মধ্যে কারা আছো? 65 দেখতে পাচ্ছি 70 তারপর 71 তো একটু আগে দেখলাম আমি অ্যাড হলো 71 আওয়াজ করে না কেন। আচ্ছা আর কেউ আছো আশির মধ্যে? আশির মধ্যে আর কেউ আছো? সাতষট্টি উনষাট ওকে এরপরে 81 থেকে 100 মধ্যে কারা আছো? আছো 87 হ্যাঁ বলো 56 বলতে ভুলে গেছি বলো 85 তো তুমি কি বললে রাইস নাকি 64 আচ্ছা দিয়েছি। আচ্ছা আর কেউ আছো এরপরে নতুন? বলো 119 মিস 129
29 দিয়েছি 102 102 দিয়েছি 96 96 113 মিস 125 125 মিস 102 দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দিয়েছি 102 দিয়েছি মিস 121 123 रोल गुला बोली देखो कारो मिस हो ना कि रोल 15 9 16 17 8 3 18 4 6 22 23 26 25 30 36 34 27 28 33 38 52 56 50 46 68 62 65 70 71 67 59 87 85 64 119 129 102 114 122 96 113 124 125 121 123 35 আচ্ছা 35 এর পর্যন্ত দেইনি আচ্ছা এখন দিচ্ছি দাঁড়া এখন লিখছি মিস 35 আফ্রিদা সাজ্জাদ শেফা মিস 45 আচ্ছা ঠিক আছে কিন্তু বললাম যে কারোটা মিস হয়েছে নাকি বাকি সবাই ঠিক আছে আচ্ছা আর কি যেন বলছিলাম আনিলার সিলেবাস নিয়ে সমস্যা শেষ হয়েছে দেখেছো মিলিয়ে পরে ওয়েবসাইটের সাথে রোল 6টাও দিয়েছে আগে রোল 6টা এখন দিতে হবে না ঠিক আছে কারো কিছু জিজ্ঞাসা করার আছে বলা থাকলে বলতে পারো মিস 71 হ্যাঁ তোমারটা দিয়েছি তুমি মনে আবার ডিসকানেক্ট হয়ে গেছিল তাই না পরে পরে মিস এখন আবার ইয়া হয়েছে অ্যাড হয়েছে সমস্যা নেই এরকম হয় নেটে হয় মানে কোনো কোনো প্রবলেম হতে পারে ঠিক আছে অনেক সময় না নেটের প্রবলেম আমারই অনেক সময় আজকে তো আমার ল্যাপটপে চালু হচ্ছিল না আমি তো ভেবেছি আজকে মোবাইলে ক্লাস নিতে হবে মোবাইলে ক্লাস নিলে রেকর্ড করবো কিভাবে আর আপলোড করবো কিভাবে এই চিন্তায় ছিলাম কিন্তু দেখ বেঁচে গেছি যে লাস্ট মোমেন্টে এসে চালু হয়েছে মিস অনেক সময় তো কারেন্ট চলে যায় বারবার বের করে দেয় সারা ভাবে যে আমরা নিজে থেকে লিভ নিচ্ছি বারবার তার জন্য আর জয়েন করে না কারেন্ট চলে গেলে কম আমি জন্য তো চার্জ দিয়ে রাখি ইচ্ছা মতো ওই যে ও ওয়াইফাই এর কথা বলছো ডিসকানেক্ট আমি তো ওয়াইফাই চালাই না ডাটা দিয়ে দিই যে কেটে যায় যে জন্য অনেক ঝামেলা খাস করে কারেন্ট চলে গেলে কেটে যায় খুব ঝামেলা হয়েছে তোমরা গেলে তো সমস্যা না তোমরা আবার অ্যাড হতে পারো আমি গেলে তো আমার পুরো রেকর্ডটাই চলে যায় টিচার যদি চলে যান না তখন রেকর্ডটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় আর ভিডিওটা রেকর্ড হয় না যেন খুব ঝামেলা হয়েছে আচ্ছা যা মিস ঠিক আছে তাহলে কথাবার্তাও হলো পড়ালেখাও হলো নাম ডাকও শেষ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আর আশা করি আজকে যারা উপস্থিত ছিলে প্রত্যেকে আগামী ক্লাসে হোমওয়ার্ক করে আনবে ঠিক আছে তা সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ মিস আসসালাম
মিস আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম।